কাজিরঙ্গার হইতে সংলগ্ন হব উরাং রাষ্ট্রীয় উদ্যান। উরাঙর নতুন পরিধি হব 278 বর্গ কিলোমিটার। 60 দিনের ভিতর উজর আপত্তি নিষ্পত্তির নির্দেশ। উরাং রাষ্ট্রীয় উদ্যান তথা বৃক্ষ প্রকল্পর পরিসর বৃদ্ধি হব 2032 বর্গ কিলোমিটার। আর আমার দরঙ্গর আর উরাঙর আমার যে রাইজ আছে তাদের কারণে একটা ডর সুখবর আছে। অহা যা 3 জানুয়ারিত আমার উরাঙর রাষ্ট্রীয় উদ্যান সেকেন্ড এডিশন এরিয়া ঘোষণা করা হয়েছে প্রায় 200 স্কোয়ার কিলোমিটার। আর সেইটো সংযোজন হলে আমার উরাঙরপর আমি কাজিরঙ্গালে একটা সম্পূর্ণ একটা ল্যান্ডস্কেপ পাম, যেটার কারণে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার যখন লং রেঞ্জিং এনিমেল আছে তখন ঘুরাফুরাত যথেষ্ট সুবিধা হবে। বিশেষ ইতিমধ্যে জারি করা হল অধিসূচনা। ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চর অঞ্চলক সাঙুরি লৈছে নতুন পরিসরে। 60 দিনের ভিতর উজর আপত্তি নিষ্পত্তির নির্দেশ 2 জেলার উপায়ুক্তক দিছে সরকারে। দরং আর শোণিতপুরের উপায়ুক্তক দিয়া হয়েছে বিশেষ দায়িত্ব। উরাং বৃক্ষ প্রকল্পর সঞ্চালক প্রদীপ্ত বরুয়ার মতে কাজিরঙ্গার সত্যি সংলগ্ন হলে বহু দূরলৈ বিচরণ করা বন্যপ্রাণীর বৃদ্ধি পাব সংখ্যা। এটা অঞ্চলের পর আন অঞ্চলে প্রবজিত হয় একটা ডর পরিবেশ এটা পাব। আর আমার যেহেতু গড়ের কারণে বিখ্যাত একটা সিকিউর আমি একটা সীমা সুরক্ষিত একটা এলাকা পাম। আশা করো খুব ভাল পদক্ষেপ লোয়াছে সরকার। উরাং কাজিরঙ্গার সত্যি সংলগ্ন হওয়ার জাননিয়ে আনন্দিত করেছে কাজিরঙ্গা কর্তৃপক্ষকও। সেয়া যিয়েই নহওক কিয় কাজিরঙ্গাত পুনের এক বিরল দৃশ্য বন্দী হল টুরিস্ট গাইডর ক্যামেরাত। বনরজার শিকারের বিরল দৃশ্য বন্দী ক্যামেরাত। কহরা বনাঞ্চলত দিনতেই ঢেকিয়াপতিয়ার হরিণা শিকার। হরিণা মুখত লৈ রাজকীয় খোঁজ বনরজার দৃশ্যটো দেখি রোমাঞ্চিত পর্যটক। পর্যটক অহা পাতেরেই পার হয়েছে বনরজা, আতঙ্কত ক্যামেরা কপেছে। টুরিস্ট গাইড মনোজ বেলুয়ার ক্যামেরাত বন্দী হল দুর্লভ দৃশ্যটো। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের ভিতর মই টুরিস্ট হয়ে যাওঁতে বাঘ দেখা তো সাধারণ, কিন্তু বাঘে শিকার করার মুখত শিকার লৈ যোৱাটো একটা দুর্লভ দৃশ্য আমার টুরিস্টে দেখি পাইছে। লগত মই ক্যামেরাত বন্দী করবলে সক্ষম হয়েছো। এইটো আমি কহা ৰেঞ্জত পাইছিলো, মোনা বিল বুলি কয় জায়গাডোখৰ। অন্য টুৰিষ্টেও বাঘ দেখি পাইছে, কিন্তু এনেকুৱা দুৰ্লভ দৃশ্য খুব কমে দেখি পায়। কাজিৰঙাৰ পৰা নীলপদ্ম শৰ্মা আৰু খাৰুপেটীয়াৰ পৰা শ্ৰৱণ ঝাৰ, ৰিপৰ্ট DY365।